অনেক সময় অনেক রোগী আমাদের কাছে আসেন যাদের হিস্ট্রি হচ্ছে হঠাৎ করে তাদের নাক দিয়ে পানি পড়ছে, ডান নাক অথবা বাম নাক দিয়ে একদম টিউবওয়েলের পানির মতো চকচকে পানি পড়ে। অনেক ক্ষেত্রে অনেকের মাথায় আঘাত পেয়েছেন, এরকম হিস্ট্রি অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এই যে অবস্থাটা আসে, তাদের মাথা ব্যথা বা পূর্বে মাথার আঘাত থাকে, এই যে অবস্থাটা নাক দিয়ে পানি আসে, এটাকে csf rhinorrhoea বলে। যদি এই রোগীদের সর্দি কাশি না থাকা সত্ত্বেও নাক দিয়ে এরকম পানি আসে, তাহলে ভেবে নিতে হবে যে তার মাথার ভিতরে যে নর্মাল পানি থাকে সেটা ব্রেনের পর্দা ভেদ করে বা ব্রেনের পর্দা ফেটে গিয়ে ব্রেনের স্কাল বেস বা হাড্ডি ভেঙে গিয়ে সেই নাকের পানি তৈরি হচ্ছে। এটা জন্মগতভাবে অনেকের যে স্কাল বেস বা মাথার নিচের ও যে হাড্ডিগুলো থাকে সেখানে কোনো কারণে যদি ফুটা তৈরি হয় বা কোনো কারণে জন্মগত ত্রুটি থাকে অথবা অ্যাক্সিডেন্টের পরে যদি এরকম ঘটনা ঘটে, তখন এটাকে csf rhinorrhoea বলি। এবং এই ধরনের ঘটনা যাদের ঘটে তাদের আসলে খুব দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। তাদের আসলে মাথার এক ধরনের বিশেষ সিটি স্ক্যান আছে, সিটি সিস্টানোগ্রাম, সেটা করে নিশ্চিত হওয়া উচিত যে এই পানি যেটা আছে সেটা তার নাকের ভিতরে ফুটা ব্রেনের সাথে সংযুক্ত কিনা সেটা নিশ্চিত হওয়ার পরে সেটা চিকিৎসা নেওয়া যায়। চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিকভাবে শুরুতে যদি হয় অনেক সময় ঔষধ সাথে কিছু লাম্বার ড্রেন দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে ঔষধ লাম্বার ড্রেন বা রেস্টে যদি না কমে সেক্ষেত্রে অনেক সময় সার্জারি দরকার হয়। সার্জারি অনেক সময় নাক দিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে হয়, অনেক ক্ষেত্রে মাথার সার্জারি করার মাধ্যমে সেই ফুটাগুলাকে রিপেয়ার করতে হয়। তো এরকম রোগী কিন্তু অনেকেই আছেন আশেপাশে, তাদের ক্ষেত্রে নিশ্চিত এই তথ্যগুলো কাজে লাগবে। ধন্যবাদ।